মামুনুল হককে গ্রেফতারের কারণ জানালো পুলিশ। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেফতারের কারণ জানিয়েছে পুলিশ। রোববার বেলা একটার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের পর দুপুর পৌনে দুইটার দিকে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের কারণ জানানো হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি হারুন অর রশিদ বলেন, তার বিরুদ্ধে পুলিশের উপর পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্টার অফিসে হামলা ভাঙচুর সহ অনেকগুলো মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছিল, আমরা দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিলাম, পাশাপাশি এই সব মামলার তদন্ত করছিলাম। তদন্তে তার সুস্পষ্ট সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ডিসি হারুনুর রশিদ বলেন, গ্রেফতারের পর আজ তাকে মোহাম্মদপুর থানায় রাখা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাকে আদালতে সুপর্দ করা হবে। তার রিমান্ড চাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন সাথে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। 2013 সালে শাবলা চত্বরের তাণ্ডবের বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নে পুলিশের কর্মকর্তা বলেন, সেদিনের ঘটনা আপনারা সবাই দেখেছেন। গত এক মাস ধরে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে স্বাধীনতার সুবন্ত জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বিরোধিতা করে হেফাজতে আন্দোলন সহ নানা বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মামুনুল হক। নরেন্দ্র মোদীর সফরের সময় 26 থেকে 28 মার্চ পর্যন্ত সহিংসতায় দেশে 17 জনের মৃত্যু হয়। এসব সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। এইসব ঘটনায় মূল ইন্ধনদাতা হিসেবে হেফাজত নেতা মামুনুল হকের দিকেই সন্দেহের তীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির সূত্র জানা যায়, 26 মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সহিংসতার ঘটনায় গত 5 এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় 2000 ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপদফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন। অতঃপর জানা গেল যেভাবে গ্রেফতার করা হলো মামুনুল হককে। হেফাজতের নেতা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মামুনুল হক ওই মাদ্রাসার দ্বিতীয় তলার একটি কক্ষে অবস্থান করছিল। দুপুর 12:30টার দিকে গোয়েন্দা পুলিশ এবং তেজগাঁও বিভাগের 100+ পুলিশ প্রথমে ওই মাদ্রাসাটি ঘিরে ফেলে। এ সময় মাদ্রাসার ভিতরে 150+ শিক্ষক এবং শিক্ষার্থী অবস্থান করছিল। পুলিশের অভিযানে প্রথমে তার বাধা দেওয়ার চেষ্টা করলে অতিরিক্ত পুলিশ দেখে তারা হাল ছেড়ে দেন। পরে মামুনুল হককে দোতলার ওই কক্ষ থেকে একটি মাইক্রোবাসে তোলা হয়। প্রথমে তাকে মিরপুর সড়কে পুলিশের তেজগাঁও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, 3 এপ্রিল সোনারগাঁও রয়্যাল রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রী সহ ধরা পড়ার পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিল মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল। এই ঘটনার পর হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুল আলম জানান, গোয়েন্দা পুলিশের একাধিক টিম এবং ডিএমপির তেজগাঁও বিভাগের যৌথ অভিযানে মামুনুল হককে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মহানগরের পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ যুগান্তরকে জানান, মোহাম্মদপুরের থানার একটি নাশকতা মামলায় মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। তার নামে আরও মামলা আছে, সেগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি। নতুন তিব্বতী বাহিনী গড়ছে চীন, আবারও প্যাংগংয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন, সতর্ক নয়াদিল্লি। তিব্বতের দিকে নতুন বাহিনী গড়ছে চীন। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, এই কাজে অনেকটাই এগিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সীমান্তে লাগোয়া তিব্বতের গ্রাম ঘুরে ঘুরে গত বেশ কিছুদিন ধরেই তারা চালাচ্ছিল উপযুক্ত সেনাকর্মী বেছে নেওয়ার কাজ। বিষয়টি সামনে এসেছে 3টি আলাদা গোয়েন্দা সংস্থার রিপোর্টে। 3টি রিপোর্টে প্রকাশিত একই তথ্য হাতে পেয়ে কিছুটা সতর্ক হয়েছে নয়াদিল্লি। তারা জানিয়েছে বিষয়টির উপর নজর রাখছে তারা। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানো নিয়ে দিন কয়েক আগেই বৈঠকে বসেছিল ভারতীয় এবং চীনা সেনার প্রতিনিধি দল, তবে এই বিষয়ে ভারত চীনের শেষ বৈঠকে তেমন ফলপ্রসূ হয়নি। সীমান্তে স্থিতি অবস্থা বজায় রাখার ব্যাপারে একমত হলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অন্য এলাকা গুলি থেকে সেনা নিষ্ক্রিয় করার ব্যাপারে কথা এগোনি দুপক্ষের সেনা প্রতিনিধিদের মধ্যে।
সেই বৈঠকের এক সপ্তাহ পার না হতে তিব্বতীয়দের নিয়ে চীনা সেনারা নতুন বাহিনী তৈরির খবরে কিছুটা চিন্তায় কেন্দ্র। সেই চিন্তা থেকে সবচেয়ে বেশি উদ্বেগ বাড়ছে। তাহলে প্যাংগংয়ে কি পুনরায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন? নাহলে বেছে বেছে অতিরিক্ত উচ্চতায় আর তিব্বত ঠান্ডা সহ পাড়া তিব্বতীয়দের নিয়ে বিশেষ বাহিনী গড়বে কেন তারা? নয়াদিল্লির প্রতিরক্ষা দফতরের এক কর্তার কথায় ব্যাপারটা একটা সরাসরি যোগসূত্র স্পষ্ট। আগে আমাদের কাছে রিপোর্ট ছিল তিব্বতে অতিরিক্ত উচ্চতায় সেনা মোতায়েনের সমস্যার মুখে পড়তে হয়েছিল চীনা সেনাকে। বহু চীনা সেনা অক্সিজেনের অভাব বুঝে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এরই মধ্যে চীনের নতুন বাহিনী সংক্রান্ত গোয়েন্দার রিপোর্ট বেশ তাৎপর্যপূর্ণ। ভারতীয় এবং ভারতে বসবাসকারী তিব্বতীদের প্রতি বিশেষ বার্তাবহ। কৃষ্ণ সাগরে উত্তেজনা বাড়িয়েছে রুশ যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধজাহাজ কেন এসেছে সেই প্রশ্নের জবাব এখনও মিলছে না। তুরস্ক সহ যেসব দেশের সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে পরিস্থিতি বিশ্লেষণ করার পরামর্শ দিচ্ছি। এদিকে কৃষ্ণ সাগরের পথে বসফরাস প্রণালী অতিক্রম করেছে দুটি রুশ যুদ্ধজাহাজ। এছাড়া সাগর স্থানান্তরিত হয়েছে 15টি ছোট নৌযানও। পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেনের সঙ্গে সম্পর্কে উত্তেজনার মধ্যে মস্কো তার নৌ উপস্থিতি বাড়িয়েছে কৃষ্ণ সাগরে। কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার বিপুল সেনা জমায়েতের পাশাপাশি নৌশক্তি প্রদর্শন করা হচ্ছে ইউক্রেনের সীমান্তে। শীতলযুদ্ধের পরে বর্তমানে রুশ মার্কিন সম্পর্কে চরম অবনতি ঘটেছে। গত সপ্তাহে রাশিয়ার করা বার্তার প্রতিবাদের মুখে কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে তুরস্ক সহ বেশ কয়েকটি দেশকে আহ্বান জানিয়েছে রাশিয়া। ভারতের কুম্ভমেলায় করোনার তীব্র সংক্রমণ। করোনাকালে ভারতের কুম্ভমেলায় লাখো মানুষ ভিড় করেছেন। হিন্দুদের এ পুণ্য স্নানকে কেন্দ্র করে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ার কারণে করোনার তীব্র সংক্রমণ দেখা গেছে সেখানে। গোটা ভারতের করোনা পরিস্থিতিও সংখ্যাজনক। কোনো হাসপাতালে খালি বেড পাওয়া যাচ্ছে না। শনিবারের ডয়চে ভেলের প্রতিবেদনে এই সব তথ্য পাওয়া গেছে। হরিদ্বারের কুম্ভমেলায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। এক মাস ধরে চলে কুম্ভমেলা। এরই মধ্যে দুইবার শাহী স্নান হয়েছে। একটি হিসাব বলছে একটি স্নানে একসাথে 28 লাখ মানুষ ছিল সেখানে। করোনা দ্রুত ছড়াচ্ছে কুম্ভমেলা থেকে, তাও মানুষের আসার কোনো শেষ নেই। তীব্র সংক্রমণের কারণে একদিনে 30 জন সাধু করোনায় আক্রান্ত হয়েছেন। একই সাথে পুণ্য লাভের আশায় যে সংখ্যক মানুষ সমবেত হয়েছেন তাদের মধ্যেও করোনা ছড়াচ্ছে দ্রুত। মৃত্যুর দ্বার প্রান্তে পুতিন বিরোধী নেতা সতর্ক করলেন চিকিৎসকরা। কারাগারে থাকা রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির শ্বাস করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে। তার চিকিৎসার বিষয়ে এখনই গুরুত্ব দেয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। চিকিৎসকরা বলছেন তার রক্ত পরীক্ষার মাধ্যমে এটা ইঙ্গিত পাওয়া গেছে যে তার কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি অচল হয়ে যেতে পারে। এতে করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং তার মৃত্যু হতে পারে। নাভালনি প্রায় 18 দিন ধরে অনশনে আছেন। তীব্র পিঠে ব্যথা এবং পা অবশ হয়ে যাওয়ায় তার যতটুকু চিকিৎসা দরকার তিনি তা পাচ্ছেন না। উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েছেন এবং তিনি অনশন করছেন। ব্লাদিমির পুতিনের সমালোচক এবং দেশটির বিরোধী এই নেতার পেছনে উঠে পড়ে লেগেছে রুশ সরকার। পুরনো একটি মামলায় গত ফেব্রুয়ারিতে তাকে কারাগারে পাঠানো হয়। তার ব্যক্তিগত চিকিৎসায় আনসারিয়া বেলুসিয়া মোট 4 জন চিকিৎসক তার জন্য জরুরি ভিত্তিতে দেখা করার জন্য কারা কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন। অবশেষে বাইডেনের প্রস্তাবে রাজি হলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন। আজ শনিবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দফতর। জানা গেছে শুরুর দিকে পুতিন রাজি না হওয়ায় নিয়ে জল্পনা থাকলেও শেষে জো বাইডেনের আলোচনার প্রস্তাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পেসকপ আরও জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন বারবার বলেছেন যে আমাদের বন্ধুরা যেমন আলোচনা করতে চান আমরা সেইভাবে সংলাপের জন্য প্রস্তুত। তবে ক্রেমলিন দুই নেতার শীর্ষ বৈঠকের বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার টেলিফোন আলাপে জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন। যখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন সূত্রে উত্তেজনা বেড়েছে তখন প্রেসিডেন্ট বাইডেন এই আলোচনার প্রস্তাব দেন।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।